বিটিভির কাল থেকেই মানে আসাদুজ্জামান নূর সবাইকে মানে বাকের ভাই বলে যে ডাকতেন, আমরাও ছোটবেলা থেকে দেখছি বাকের ভাই বাকের ভাই। সেই বাকের ভাইকে ফাঁসি নেওয়ার দাবিতে মানে বাংলাদেশে অনেক শহরে মিছিল হয়েছিল। এখনও যখন বাকের ভাই বলে কেউ ডাকেন, আপনার এখন কেমন অনুভূতি হয়? ভালোই লাগে, কারণ আমরা তো এগুলো 30-35 বছরের আগের নাটক, এতকাল পরেও যে এখনকার প্রজন্ম সেটা দেখছে এবং তাদের ভালো লাগছে, এটাও তো আমার জন্য অনেক বড় পাওয়া। ভাই এরকম দুই লাইনে কি উত্তর দেবেন? প্রোগ্রাম অনেকক্ষণ যে আরো কথা আছে তো। আচ্ছা ঠিক আছে, এবার স্যার আপনার কাছে আসছি। আমরা যতদূর জানি ছোটবেলা থেকেই আপনাদের পরিবার সংস্কৃতি অঙ্গনের সাথে জড়িত ছিল এবং আপনিও ছোটবেলা থেকেই চর্চা করতেন, সেই সব স্মৃতি নিয়ে যদি কিছু বলতেন আমাদের দর্শকদের। আসলে চর্চাটা বেশি হয়েছে 71-এর পর, তবে ছোটবেলায় যেটা ছিল, আমরা তো 60-এর দশকে বড় হয়েছি, 70-এর দশকে তো আমাদের বাবা মারা তখনও যে বাঙালি হওয়ার ব্যাপারে একটা মানুষের একটা সচেতনতা তৈরি হয়েছিল 52-র আন্দোলনের পরে, তো সেই জন্য আমাদেরকে, যেমন আমার বাবা ক্যান্টনমেন্টে ছিলেন, মানে আর্মি অফিসার ছিলেন, কিন্তু আমার মনে আছে যশোরে আমরা ক্যান্টনমেন্টে থাকি, একজন গানের শিক্ষক, উনি হারমোনিয়াম নিয়ে আসতেন গান শেখাতে, তারপর ঢাকায় এসে তো বাফায় ভর্তি করে দিয়েছিলেন এবং সেইভাবে মানে সংস্কৃতির সাথে যুক্ত হওয়া। আপনি গান শিখেছিলেন? গান তো শিখেছিলাম ছোটবেলায়, আর ওরকমভাবে যারা এখন গান গায় যেভাবে শিখেছে ওরকমভাবে শেখা হয়নি, আর আবার স্কুল পাশ করার পরে তো আমি নাটকের সাথেই যুক্ত হয়ে গেলাম, মঞ্চ নাটকের সাথে, সেটা 72-এ। ওই যে আপনি বাকের ভাইয়ের প্রসঙ্গে বললেন যে আমি খুব সংক্ষেপে উত্তরটা দিয়ে দিলাম, একটু লম্বা করি, লম্বাটা এইভাবে যে এই যে নাটকগুলোর জনপ্রিয়তা আমরা অভিনয় করেছি ঠিকই, কিন্তু এর মূল ভিত্তিটা রচনা করেছেন হুমায়ুন আহমেদ। রচনায় আসলে এটি অস্বীকার করার কোনো উপায় নেই, কারণ ওই লেখাটা যদি ভালো না হয়, সংলাপ যদি ভালো না হয়, সিকোয়েন্সের বিল্ড আপ যদি ঠিক না হয়, আপনি নিজেই অভিনয় করেন, আপনি খুব ভালো করেই জানবেন যে এই বিষয়গুলো যদি না থাকতো তাহলে আমরা যতই প্রাণপণ চেষ্টা করি না কেন অভিনয়টা দাঁড়াতো না। আপনি যদি আমাকে আপনি করে বলেন আমি পুরো অনুষ্ঠানটা চালাতে পারবো না। না, আমি ভাবলাম যে বাইরে তুমি বলি, কিন্তু অনুষ্ঠানের একটা ব্যাপার আছে না। আপনি বাইরে না, এখানেও তুমি বলেন, তুই করে বলেন। এবার আসছি নূর ভাইয়ের কাছে, আপনার এই সংস্কৃতি অঙ্গনে মানে কিভাবে আসা হলো? আসলে খুব পরিকল্পিতভাবে যে এসেছি তা কিন্তু নয়, তবে আমি যে শহরে বড় হয়েছি নীলফামারী, যেখানে আমার বাড়ি, সেই শহরে সাংস্কৃতিক পরিবেশটা পরিমণ্ডলটা খুব প্রাণবন্ত ছিল এবং আমার বাবা উনি শিক্ষক ছিলেন, আমার মাও শিক্ষক, বাবা খুব এসব ব্যাপারে খুব আগ্রহী ছিলেন, আর আমার মা যেহেতু একটি স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন, ফলে স্কুলের যেসব অনুষ্ঠান হতো ছোটোবেলা থেকে এগুলো দেখেছি। স্কুল শুরু হতো রবীন্দ্রনাথের বা নজরুলের গান দিয়ে, তারপরে নানান অনুষ্ঠান লেগেই থাকতো, এই পরিবেশটার কারণে হয়তো একটা আগ্রহ আগে থেকেই ছিল। এবং ঢাকায় এসেও আমি যখন 66 সালে ঢাকায় আসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তখনও এই সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়ি এই রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি। স্যার আপনার কাছে আসছি, আপনি একজন সফল অভিনেত্রী, পাশাপাশি বর্তমানে সফল একজন ব্যবসায়ী, এখন ব্যস্ততার কারণে হয়তো অভিনয় আপনি একেবারেই সময় দিতে পারছেন না বা করছেন না, অভিনয়ের জীবনটা মুহূর্তগুলো মানে তখন ওই সময় কেমন ছিল সেই মুহূর্তগুলো? অভিনয়ের জীবনটা যে একটা হচ্ছে যে মঞ্চটাকে তো খুবই সিরিয়াসলি নিয়েছি এবং সারা জীবন মঞ্চই করেছি। তারপরে 90-এ যখন আমি হুমায়ুন ভাইয়ের অয়ময়ে করলাম, তখন আমি যে টেলিভিশনের স্বাদটা পেলাম সেটা একটা অন্যরকম অভিজ্ঞতা আমার কাছে। এখনও আমি হুমায়ুন ভাইকে খুব মনে করছি, আজকে বিশেষ করে যে উনি যে একটা জাদুকর ছিলেন, সত্যি নাটকটা লেখা এবং সেটাকে বিটিভির যুগে সবাইকে একত্র করে একদম মানে আমরা যে মঞ্চ নাটকে আমরা বলি যে গ্রুপ ফিলিংটা খুব ইম্পর্ট্যান্ট, ইটস এ গ্রুপ এফর্ট আমরা এটা বলি, আর
উনি টেলিভিশনে এটা কিন্তু হয়ে থাকে না সাধারণত, তো উনি সেটা তৈরি করতেন, উনি সবাইকে নিয়ে দুই দিন আগে পুরো স্ক্রিপ্টটা শোনাতেন, আমরা কি অস্থির থাকতাম যে আচ্ছা এরপরে কী হচ্ছে, যেন আমরা নিজেরাই সেই চরিত্রেরই আমি সেই মানুষটাই হয়ে গেছি এরকম একটা, তো এটা একটা অন্য অভিজ্ঞতা, তখন আমি টেলিভিশনের স্বাদ পেলাম। আচ্ছা, আমরা যখন আপনাকে, আমি বলবো বিশেষ করে আমার কিছু স্মৃতি আছে আপনার সাথে, সেটা আমি টেলিভিশনের পর্দায় যখন দেখছি অরময়, আমরা অনেক ছোট, তো একজনই ব্যতিক্রমী চোখ, আমি ওর মাকে জিজ্ঞেস করলাম মা ওনার চোখটা এরকম দেখেছ, উনি বিদেশে থাকে, বিদেশি উনি, ও এর জন্য এরকম নীল চোখ না মা, এখন যখন দেখি সব লাইট আইজের লেন্স পরে ঘুরে বেড়াচ্ছে, তখন আমি বলি কি যুগটা আসার, আমার লাইট আইজ দেখে আমি কত চরিত্র পেতাম না, কারণ আমাকে বাঙালি চরিত্রে মানায় না এটা মনে করা হতো। নূর ভাই, আপনার কাছে আসবো, আপনি এত ব্যস্ত, এত ব্যস্ততার মাঝেও আপনি কি মিস করেন সেই মঞ্চের দিনগুলো, সেই অয়ময় নাটকের বিটিভি সেই দিনগুলো? অবশ্যই অবশ্যই সেটাই তো মিস করি, এবং মিস করি বলেই এখন ফেরার চেষ্টা করছি। করোনার আগে আমরা মঞ্চে নতুন একটা নাটক শুরু করেছিলাম, তার আগে আলিজাকের যিনি বেঁচে থাকতে, তিনি তখন অসুস্থই বলা যায়, বলতে গেলে অসুস্থতা নিয়েই তিনি নাটকটা করেছিলেন মঞ্চে, গ্যালিলিও, সেটাতে অংশ নিলাম। তারপরে নতুন নাটকে আমরা মহড়া দিলাম, মঞ্চস্থ হলো দুবার, তারপরে করোনা শুরু হয়ে গেল, বন্ধ হয়ে গেছে, এখন পর্যন্ত শুরু করতে পারিনি। আর টেলিভিশনেও একটা দুটো করেছি, তো ফিরতে চাই আবার, হ্যাঁ ফিরতে চাই, এবং এর ইতিমধ্যে দুজন তরুণ নির্মাতা তারা দুটো ছবির প্রস্তাব দিয়েছেন ফিল্মের, তো সেটা নিয়েও ভাবছি। আমরা তাহলে আশায় আছি এবং অপেক্ষায় আছি আপনাকে আবার আমরা সেই পর্দায় দেখতে পাবো। একটা আফসোস কিন্তু আমার মধ্যে কাজ করে, আমি জানি না অন্যদের মধ্যে কাজ করে কি না, মানে আমরা যখন অভিনয় করেছি, মানে যখন বলতে গেলে নিয়মিত অভিনয় করছি, এবং বলতে গেলে পেশাগত জীবনের পাশাপাশি অভিনয়ের মধ্যে আরেকটি জীবনের মধ্যে বসবাস করছি, সেই রকম সময়ে ঢাকার চলচ্চিত্রের খুবই দুরবস্থা হয়ে গেল, ফলে ওই যে চলচ্চিত্রে অভিনয় করতে না পারার যে একটা আশাভঙ্গ, সেটি কিন্তু আমাকে এখনও কষ্ট দেয়। যে ওই সময় যদি কিছু ভালো ছবি পেতাম তাহলে হয়তো অভিনয় করতাম, অভিনয় করতে, কারণ চলচ্চিত্রটা থাকবে অনেক দিন, আমরা মঞ্চে যেটা করছি এটা আমরা ধারণ করে রাখতে পারছি না অধিকাংশ ক্ষেত্রেই, আবার মিডিয়াম অফ দ্য মোমেন্ট, হ্যাঁ হ্যাঁ সেটাই, ওই মুহূর্তে দর্শকের কাছ থেকে যা অনুভূতি পাচ্ছি সেটাই আমাদের বড় পাওয়া। আবার টেলিভিশনের নাটকও চিরস্থায়ী হয় বলে আমার মনে হয় না, এখন হয়তো হয়তো মানে কারিগরিভাবে অনেক এগিয়ে গেছি বলে অনেকদিন রাখা সম্ভব হচ্ছে, কিন্তু ফিল্মের ব্যাপারটা আসলেই একদম অন্যরকম, এটার একটা চিরন্তন একটা আবেদন আছে। আপনার কিন্তু করা উচিত, আপনি কিন্তু দারুণ অভিনয় করছেন, যখন করছেন তখন কিন্তু আপনি ভীষণ ভালো, আপনার আসলেই করা উচিত, একটা ক্রিয়েটিভ পার্টটা না থাকলে না মানুষ, আমার দুঃখ রয়ে যাবে আপনার সাথে আমি কোনো কাজ করতে পারি না, না আমরা করতে চাই, আমার তো আসলেই খুব আগ্রহ আছে করার।